हेलो गाइस, वेलकम बैक टू आवर चैनल दास फैमिली ब्लॉग्स। तो दास फैमिली ब्लॉग्से तुम्हारे सबाई को अनेक वेलकम। और देखो आज के मैं एक नतून रेसिपि निये चले एसेछि, सेटा हलो एजे देखते ही पाच्छ जैंतो माछ, तार माने शिंग माछ। आज के शिंग माछेर झोल करब। तो शिंग माछेर झोल करब एखाने आमि शिंग माछगुलोके भालो करे केटे धुए साफा करे निएछि। आर शिंग माछेर झोल बानानोर जोन्नो निएछि कुआश, आलू, टमेटो और धने पता और मसला तो लागबे, सेगुलो आमी पोरे तोमादेरके देखाच्छी। एखन प्रथमे आमी कि करब, देखो दुई चूलाय आमी दुटा कड़ाई बसिए दिएछी। एइदिके एकटा कड़ाई बसिए दिएछी और ओइदिके आरेकटा कड़ाई बसिए दिएछी। एखन आमी कि करब, प्रथमे माछगुलोके भेजे नेब। तो ए देखो आमी कड़ाईते तेल दिए दिलाम परिमाण मतो। এই কড়াইতে আমি মাছটা ভাজব। তো এই কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর এই কড়াইতে দিয়ে দিচ্ছি আবার তেল। এটাতে ভাজব আমি কুয়াশ আর আলুগুলো। তো চলো দেখো, যেখানে তো তেল দিয়ে দিলাম, এবার কি করব মাছে নুন আর হলুদ মাখিয়ে নেব। যে ভালো করে নুন হলুদ মাখিয়ে নেব মাছগুলোতে। শিং মাছের ঝোল খুব ভালো, শিং মাছের ঝোলটা জ্যান্ত মাছের ঝোল। তো দেখতেই পাচ্ছ আমি মাছে নুন আর হলুদ এই যে মাখিয়ে নিলাম। আর এইদিকে কড়াইটা গরম হয়ে গেছে, এবার কড়াইতে আমি কড়াই গরম হয়ে গেছে এবার কড়াইতে আমি কুয়াশ আর আলুগুলো দিয়ে দেব। আলুগুলোকে ভালো করে আমি ভেজে নেব। আর এইদিকেও দেখো তেল গরম হয়ে গেছে, এবার মাছগুলো ভেজে নেব। জ্যান্ত মাছ না তেলে দিলে কিভাবে লড়ে ওঠে না, আমার কি ভয় লাগে। এইভাবে সব মাছগুলো একসাথে দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব। দেখো কিভাবে মাছগুলো লড়ে গেছে, দেখো জ্যান্ত মাছের মতো মাছগুলো এখনো লড়ছে। তো চলো আমি মাছগুলোকে ভালো করে ভেজে নিই। আর এইদিকে মাছ আর কুয়াশ আলুটা ভাজা হতে হতে আমি মশলাটা রেডি করে নেব। দেখো মাছগুলো ভাজা হচ্ছে, আমি দুই পিঠ ভালো করে ভেজে নেব। দুই পিঠকে উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে, তো মাছগুলো ভাজা হোক। আর এইদিকে আমার কুয়াশ আলুটাও লাল লাল করে ভাজা হয়ে গেছে, আমি ততক্ষণে মশলা রেডি করে নিই। আর এই দেখো মশলার জন্য আমি নিয়েছি আদা, কাঁচা লঙ্কা, পেঁয়াজ। আর এটাকে এখন মিক্সিতে পেস্ট করে নিই, তারপর তোমাদেরকে আবার দেখাচ্ছি। মাছগুলো আমার দুই পিঠেই ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এদিকে কুয়াশ আলুগুলো আমি খুব ভালো করে ভেজে নিয়েছি, এখন দুই পাশ করে নেব। দুই পাশ করে মিডিলে আর একটু তেল দিয়ে দেব। দিয়ে দিলাম তেল, এবার ফোড়নের জন্য দিয়ে দেব কালো জিরে। কালো জিরে না, আমি কিসে দিয়েছি কি বলে এটাকে, পাঁচ ফোড়ন, আমি ভুলে কালো জিরে বলেছি। আর দিয়ে দেব দুটো তেজপাতা, দিয়ে এবারে জিনিসটাকে ভালো করে মিশিয়ে নেব। তারপর দিয়ে দিলাম টমেটো, টমেটো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে নিলাম। এবার সব মশলা দেওয়ার পালা, এই যে পেস্ট করে রাখা সব মশলাগুলো দিয়ে দিলাম। তার উপর দিয়ে দিলাম হলদির গুঁড়ো, তারপর দিয়ে দেব এক চামচ ধনের গুঁড়ো, তারপর দিয়ে দেব এক চামচ জিরের গুঁড়ো। এই যে দিয়ে দিলাম জিরের গুঁড়ো, তারপর দিয়ে দেব স্বাদ মতো নুন। নুন দিয়ে ভালো করে মশলাটাকে ভেজে নেব। চলো ভালো করে মশলাটাকে ভেজে নিই, তারপর আবার দেখা হচ্ছে। দেখো মশলাটা আমার ভালো করে সাতলানো হয়ে গেছে, এই যে। আর সাতলানোর মধ্যে আলু, কুয়াশ, এই যে দেখো সব সিদ্ধ হয়ে গেছে, এই যে খুব সহজেই কেটে যাচ্ছে। সিদ্ধ হয়ে গেছে আলু কুয়াশগুলো, এখন আমি ঝোল দিয়ে দেব।
ঝোল দিয়ে তারপর যখন ঝোলটা একটু উতলে যাবে তখন মাছগুলো দিয়ে দেব। ঝোল দিয়ে দিলাম, বেশি ঝোল দেব না কারণ সব কিছু সিদ্ধ হয়ে গেছে, শুধু মাছটাই সিদ্ধ হবে। এতটুকখানি ঝোল রইল, ঝোলটা উতলে গেছিল, আমি উপর দিয়ে মাছগুলো ছেড়ে দিয়েছি। মাছগুলো এখন বয়েল হয়ে গেছে, এবার উপর দিয়ে ধনে পাতা দিয়ে দেব। ধনে পাতা দিয়ে দিয়েছি, একটু নেড়ে চেড়ে ঝোলটা নামিয়ে নেব। হয়ে গেল আমার সবজিটা, এবার নামিয়ে নিই। তো দেখো হয়ে গেল আমার শিং মাছের ঝোলটা। খুব অল্প সময়ের মধ্যে একটা খুব মানে স্বাস্থ্যকর সবজি মাছের ঝোল, স্বাস্থ্যকর মাছের ঝোল, এটা খেলে সবাইয়ের ভালো হয়। ভালো মানুষও খেতে পারে, অসুস্থ মানুষও খেতে পারে। তাই আজকে আমি শিং মাছের ঝোলটা বানিয়ে নিলাম কোয়াশ দিয়ে, আলু দিয়ে, টমেটো দিয়ে। তো আমার এই ভিডিওটা এ পর্যন্তই রইল। যদি আমার ভিডিওটা দেখে তোমাদের ভালো লেগে থাকে তো প্লিজ গাইস আমার চ্যানেলটাকে তোমরা সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওগুলোকে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলো না। তো নেক্সট আরেকটা ব্লগে ভিডিওতে দেখা হচ্ছে তোমাদের সাথে। ততক্ষণে ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।